অবলা পশুর চিকিৎসার জন্য প্রশাসনের দরজায় দরজায় ঘুরে চলেছেন পশুপ্রেমীরা। লিখিত আবেদন জানিয়েও কোনো সুরাহা মিলছে না। পুরসভা থেকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসার আর্জি জানিয়ে আবেদন। যৌনাঙ্গে সংক্রমণ হয়ে মুহূর্ত অবস্থায় রয়েছে একটি ষাঁড়। গত প্রায় এক মাস ধরে সংক্রমণ নিয়ে ভুগছে ষাঁড়টি। মালদহ শহরে রদবাড়ি বাজার চত্বরে রয়েছে এই ষাঁড়। কেউ আঘাত করে দিয়েছে, মোটামুটি মাঝখানে হলো। আমি 15-20 দিন আগে দেখেছিলাম যে সারটা এরকম ব্যাপার, সারটাকে আমি খামাই মাঝে থাকি। তো সারটাকে যখন আঘাত করে দেখলাম, আমি পশু হসপিটালে গেলাম। আমি তিন দিন যাওয়ার পরে ওখান থেকে ওরা আসতে চাইলো না। না আসার কারণে আমি ওদেরকে ওরা বললো যে হেড অফিসে যান। আমি হেড অফিসে আসলাম, হেড অফিসের অফিসার বললো, মেডিকেল অফিসার বললো যে আপনি এটা তো আমরা এভাবে দেখতে যাবো না, আমরা দেখতে গেলে আমাকে পাবলিক মারবে, ঠিক আছে। তো আমাদের লোকাল প্রশাসনের দরকার, আপনি একটা চিঠি করুন একে এই চেয়ারম্যানকে, ইংলিশ বাজার চেয়ারম্যানকে। আমি ইংলিশ বাজার চেয়ারম্যানকে চিঠি করি, চিঠি দেওয়ার পরে চিঠিটা রেফার করে দেয় পশু হসপিটালে। আমি গত সোমবারে দিয়েছিলাম, গত সোমবারে দেওয়ার পরে সোমবার গেল দেখতে পেলাম না, মঙ্গলবার দেখো না, বুধবারের দিন আমাকে 12টা নাগাদ ফোন করে বললো যে সাতটা এরকম আমি 3টার সময় দেখতে যাবো। তো আমি 2টার সময় চলে আসি, সাতটা খুঁজে বেড়াতে হবে। 2টার সময় এসে আমি সাতটাকে খুঁজে ওনাকে ডাকি। 3:30 সময় এসে সাতটাকে দূর থেকে দেখে ওরা বললো যে এরকম ব্যাপার, অপারেশন করতে হবে, ঠিক আছে। আর আমাকে ওষুধ লিখে দিল। আমি যে পশু হসপিটালে গেছিলাম, আমাকে কোনো ওষুধ দেয়নি। স্থানীয় বাসিন্দা থেকে ব্যবসায়ীরা খাবার দেওয়া সহ যতটা পারছেন দেখভাল করছেন, তবে সাতটির নিয়মিত চিকিৎসা প্রয়োজন। যদিও স্থানীয়দের কাছ থেকে আবেদন পেয়ে জেলা প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে চিকিৎসা পাঠানো হয়েছিল। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা করছেন, তবে স্থানীয়দের দাবি সাতটির দ্রুত সুস্থ করে তুলতে নিয়মিত সঠিক চিকিৎসা প্রয়োজন, এমনকি সংক্রমণের জায়গাটিতে নিয়মিত ওষুধ দিয়ে চিকিৎসা প্রয়োজন। এর জন্য সাতটিকে পশু হাসপাতালে নিয়ে যেতে হবে। স্থানীয়দের দাবি প্রশাসনের পক্ষ থেকে সাতটিকে পশু হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা পরিষেবা ব্যবস্থা করতে হবে। তো 10 দিন আগে আমার কাছে একজন ব্যক্তি আসেন যে বাজার থেকে রদবাড়ি বাজারে এরকম একটা ষাঁড় ঘোরাফেরা করছে। তো চেয়ারম্যান সাহেবেরও একটা চিঠি আসে আমাদের দপ্তরে। তো সেক্ষেত্রে আমি আমার দপ্তরের যে এসএসসির ভিও আছে তাকে পাঠিয়েছিলাম এবং একজন কম্পাউন্ডারকে পাঠিয়েছি। আমাদের সরকারি পরিষেবার মধ্যে যতটুকু সামর্থ্য আছে আমরা মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করার চেষ্টা করছি, কিন্তু সমস্যা হচ্ছে রাস্তার যেহেতু সাধারণ মানুষ যদি ওটার দায়িত্ব নেয়, মানে ধরুন আজকে ইঞ্জেকশন দিলাম কালকে দিলাম, কিন্তু ওকে তো ড্রেসিংও তো নিয়মিত করতে হবে। তো সেই দায়িত্ব যদি লোকাল লোকেরা নেয়, আমাদের পক্ষেও ট্রিটমেন্ট করতে একটু সুবিধা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই মালদহ শহরের রদবাড়ি বাজার চত্বরে ওই ষাঁড়টি রয়েছে, বাজারে ঘোরাফেরা করে। গত এক মাস আগে স্থানীয়রা লক্ষ্য করেন ষাঁড়টির যৌনাঙ্গে আঘাতের চিহ্ন, ধারালো অস্ত্র দিয়ে কেটে দেওয়া হয়েছে। ধীরে ধীরে সেখানে সংক্রমণ শুরু হয়, বর্তমানে খুব খারাপ অবস্থায় রয়েছে। যদিও তার দ্রুত চিকিৎসা প্রয়োজন, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ, তাই স্থানীয়রা দ্রুত সঠিক চিকিৎসা করার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে। বর্তমানে যেমন চিকিৎসা চলছে তাতে দ্রুত সুস্থ হওয়া সম্ভব নেই, তাই সঠিক চিকিৎসার জন্য দ্রুত দাবি স্থানীয়দের। মালদহ থেকে হরচিত সিংহ, নিউজ 18 লোকাল।